স্বপ্ন স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মলা যেন সবই বেদনা গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা আজ পুলিশ আমার বাসায় এসে যেরকম ভদ্রভাবে রোশনিকে জিজ্ঞাসাবাদ করেছে, অ্যারেস্ট করলে তো আর সেভাবে জিজ্ঞাসাবাদ করবে না। যেভাবেই হোক রোশনির কাছ থেকে সত্য কথা বের করবেই। কেমনে খুঁজু ম্যাডাম, কোন না কোন বাড়ির গ্যাজেট হয়ে গেছে।
বলো, আমি একটু বিজি আছি। তুমি কি নিয়ে এত বিজি যে আমার ফোন রিসিভ করতে পারছো না? তুমি বোঝো না আমি তোমাকে নিয়ে কতটা টেনশনে থাকি? আমি আমাকে নিয়ে টেনশন করো না, আমি ঠিক আছি। তুমি এখন কোথায় আছো বলো? আমি একটু শাকিলের সাথে বাইরে আছি। আমি বাইরে আছো সেটা তো বুঝতে পারছি, কিন্তু কোথায় আছো? আমি আমি এখন রাখছি, আমি একটু বিজি আছি, আমি পরে ফোন দিচ্ছি তোমাকে। রোশনি, রোশনি শোনো, আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুমি ফোন রাখবে না। বাই বাই। রোশনি, তার মানে গতকাল আমি ফোন দেখিনি। রোশনি ও শাকিল গতকালও এখানে এসেছিল, আমার সঙ্গে কথা বলেছিল। অর্থাৎ রোশনি ও শাকিলই আমাকে এদের দিয়ে কিডন্যাপ করিয়েছে। কিন্তু এই কিডন্যাপাররা তো বাবাকে ফোন করে মুক্তিপণ চাইছে, ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। রোশনি কি শুধু টাকার জন্য আমাকে কিডন্যাপ করেছে? নাকি অন্য কোনো কিছু চায় আমার কাছে রোশনি? আবার কেন আমার অফিসে এসেছেন? খুবই জরুরি বিষয়টা, সেই জন্যই আইসি। বলুন। হ্যাঁ বাবাজি, এই যে আপনাদের পত্রিকায় আজকে এই সংবাদটা ছাপা হয়েছে। এখানে ছবিটা দেখেন, এইটাই আমার বৌমা জয়িতা। না কি ব্যাপার বাবাজি,
আপনি আর কোনো কথা করছেন আর চুপ করে আছেন। আপনি তো বলেছিলেন যে জয়িতা এখন অনেক বড় লোকের বউ, তার স্বামী অনেক বড় ব্যবসায়ী। দেখুন, আপনার ছেলের বউ মানে আপনার বৌমার ছবি আপনি আমাকে দেখে জিজ্ঞেস করছেন কেন যেটা আপনার বৌমার ছবি ছিল? আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করলেন না? আমার ছেলে বলতেছে যে এডে জয়িতা না, কিন্তু আমার মন বলতেছে যে এটে আমার বৌমা জয়িতা। আপনার এরকম উদ্ভবটা কেন মনে হচ্ছে? আমি তো জানি যে আমার বৌমার আগের চেহারা নাই, চেহারা বদলে গেছে। চেহারা বদলে গেছে মানে মানুষের চেহারা আবার কি করে বদলায়? আর তাছাড়া চেহারা যদি বদলে গিয়েই থাকে, আপনার ছেলে তার নিজের বউকে চিনতে পারবে না? যে প্লাস্টিক সার্জারি এরকম কি একটা যেন বলে, এটি করে আমার বৌমার চেহারা বদলে গেছে। তার বউকে চিনতে পারতেছে না, তাই নাকি? আপনার আপনার বৌমার চেহারা প্লাস্টিক সার্জারি করে বদলে ফেলা হয়েছে? আমি সবই জানি বাবাজি, একটু সত্যি করে বলেন না যে এটা কি আমার বৌমা জয়িতা? বলেন চুপ করে গেলেন কেন বাবাজি? হ্যাঁ,